অবস্থান করেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে তিনি একদিনও খোরমা ভক্ষণ করেন নাই, সুবহানাল্লাহ। বরং তিনি কোন সময় খোরমার নিকট পৌঁছিলে লোকজনকে সম্বোধন করিয়া বলিতেন, এই বৎসরবাসীগণ, এই দেখো, খোরমা না খাওয়ার ফলে আমার পেট কমিয়া যায় নাই, আর প্রতিদিন খোরমা খাইয়া তোমাদের পেটের কোনো উন্নতি হয় নাই। খোরমা না খাইয়া 40 বৎসর কাল অতীত হওয়ার পর অকস্মাৎ একদিন হঠাৎ একদিন তার খোরমা খাওয়ার ইচ্ছা প্রবল দুর্দমনীয় হইয়া উঠে। তিনি মনকে বললেন, এই মন, নিশ্চয় আমি তোমার এই আকাঙ্ক্ষা কখনো পূর্ণ করিব না। একদিন তিনি স্বপ্নে দেখলেন, কে যেন তাকে বলেছে, সে খোরমা খাও আর নফসকে কষ্ট দিও না। এই স্বপ্ন দেখার পর তার মন খোরমা খাওয়ার জন্য পাগল হইয়া পড়িল। তখন তিনি বললেন, হে মন, এক সপ্তাহ রোজা রাখো, আবার সারাত্রি আবাদতে মশগুল থাকো, এর মধ্যে কিছুই খাইও না, তারপর তোমার বাসনা পূর্ণ করিব। মন একথায় সম্মত হইল এবং তিনি এক সপ্তাহ রোজা রাখিলেন। অতঃপর হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি খোরমা ক্রয় করিয়া উহা খাইবার জন্য এক মসজিদে প্রবেশ করিলেন। তাহাকে দেখি এক বালক তাহার পিতাকে ডাকিয়া বলিল, আব্বা, দেখুন এক ইহুদি মসজিদে বসিয়া খোরমা খাওয়ার আয়োজন করিতেছে। পিতা বলিল, ইহুদি মসজিদে কেন প্রবেশ করিয়াছে? সে বলি, এ বলিয়া সে লাঠিয়াতে দোয়াইয়া মসজিদের দিকে গেল, কিন্তু মসজিদে হযরত মালিককে দেখিয়া তার পায়ে পড়িয়া বলিতে লাগিল, হযরত মাফ করুন, এই মহল্লায় আমরা অধিকাংশ মুসলমান, মুসলমানরা সকলেই রোজা রাখি, ইহুদি ব্যতীত আমাদের মহল্লায় আর কেউই দিনের বেলায় কিছু খায় না। ছেলেটি আপনাকে চিনিতে পারে নাই, না জানিয়ে এসে আপনাকে এরূপ বলিয়াছে। ইহা শুনিয়া হযরত মালিকের মনে দারুণ অনুতাপ হইল। তিনি বুঝিতে পারিলেন বালকটির কথার মধ্যে গায়েবী ইঙ্গিত হইয়াছে। তখন তিনি বললেন, হে খোদা, খোরমা না খাইতে এক নিষ্পাপ শিশুর মুখ দিয়ে আমার নাম ইহুদি রাখা হইল, খোরমা খাইলে তো কাফের অপেক্ষাও অজম বলিয়া গণ্য হইতাম, আমি কসম করিলা আর কখনো খোরমা খাইব না। আল্লাহ, একদিন বর্ষা নগরীতে আগুন লাগিয়া গেল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সাদের উপর আরোহণ করিয়া লোকের দুরবস্থা দেখিতে লাগলেন, কেউ আগুনে পড়িয়া মরিতেছে, কেউ বা প্রাণ লইয়া পলায়ন করিতেছে, কেউ বা নিজের আসবাবপত্র দ্রব্য সামগ্রী সামলাইতেছে, অর্থাৎ মানুষ নানা প্রকার কষ্টের মধ্যে পতিত হইয়াছে। মালিক রহমতুল্লাহ এই দৃশ্য দেখিয়া বললেন, কিয়ামতের মাঠের মানুষের অবস্থা এরূপ হইবে। পরবর্তী অবকাশের জন্য অবকাশ।